নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। উপনির্বাচনে 4 আসনের ভোট গ্রহণ সম্পন্ন, রাতাবাড়িতে ভোট পড়ল 74%। দুলাল পালের মৃত্যুতে প্রতিবাদ মুখর শিলচর, উঠে এলো যন্ত্রণার কথাও। সমন্বয়ের বার্তা দিতেই বরাকে প্রথম বীর লাচিতের জন্মদিনের উদ্যোগ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের অন্য তিনটি বিধানসভা আসনের সঙ্গে সোমবার বরাকের রাতাবাড়ি কেন্দ্রেও ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে ভোটদান করেন ভোটাররা। মোট 4 প্রার্থীর ভাগ্যবন্দী হয়েছে এদিন ইভিএমে। ভোটদানের হার ছিল 74.37%। দু একটি সেন্টারে রেগিং ও ইভিএম বিকল ছাড়া ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণ ছিল। কেন্দ্রের রামকৃষ্ণনগরে দুটি সেন্টারে রেগিং হওয়ার খবরও পাওয়া গেছে। তাছাড়া জনতা হাইস্কুলের একটি সেন্টারে ইভিএম বিকল হওয়ার খবর এসেছে। উপনির্বাচনে জয় নিয়ে প্রত্যয় ব্যক্ত করেন কংগ্রেস, বিজেপি, এসইউসিআই ও নির্দল প্রার্থীরা। রাতাবাড়ি উপনির্বাচনে এবার মোট ভোটদাতার সংখ্যা ছিল 1,64,312 জন। এর মধ্যে পুরুষ 85,820 জন ও মহিলা 78,489 জন। মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল 202টি। এর মধ্যে মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল 1টি। কেন্দ্রের রামকৃষ্ণ বিদ্যাপীঠে থাকা ভোট কেন্দ্রটি পরিচালনা করেছেন মহিলারা। ভোট যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য প্রচুর সংখ্যক নিরাপত্তা জওয়ান মোতায়েন করা হয়েছিল। এদিন সাংসদ কৃপানাথ মালাও রাতাবাড়ি কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সে সময় তার সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী বিজয় মালাকারও। একটা নয়, আমার যে লিডার টু আছে, আমার ইয়ার যে সিট খালি হয়েছে কৃপাদা এমপি হওয়ার কারণে, আর এই বোরাগুলি নয়, আমার গোটা আছে আমার হিট গার্ডেনের লিডার কৃপানাথ মালা। এই কারণে টি গার্ডেনের 90% ভোট পাম, যেটু মানে কি যেটু টাইট কিবাটা গৈছে, মানুষের রেসপন্স বহুত বেশি আসলে। কারণ এইবিল টি গার্ডেন লই টেনশন নাই, টি গার্ডেনের কাস্টিংয়ের 90% ভোট থাকিব আমার। মই আমি টি গার্ডেনের লড়া হোম, এফেক্ট টি গার্ডেনের লড়া নাই। আমার টি গার্ডেনের জনসাধারণ ভাবিছে মোর জাতি মানুষ হলে আমি ভালকে কথা পাতি, আমার দুঃখ কষ্ট কব পারিম। হেটু ত্রিপুরা মানুষ হেটুকে খুঁজে না পায়, হেটু প্রকাশ হয়েছে। টি গার্ডেনে বহু টাকা পয়সা খরচ করেছে আপনার বিরোধী দলে। বিরোধী দলে করিব, তেখেতর টাকা পয়সা আছে, কেন্দ্রত আছে, রাজ্যত আছে। আর শুনেছ এই প্রার্থী ভালকে মাফিয়ার ডন আছে, কয়লা কারবারি, আর এই প্রচুর টাকা আছে, সেটা খরচ করব। মো টাকা পয়সা নাই, মই হাত জোড় করি মানুষ রিস্ক করেছি। এনআরসিতে হয়রানি ও ডিটেনশন ক্যাম্পে থাকা দুলাল পালের মৃত্যুর প্রতিবাদে সোমবার শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিভিন্ন সংগঠন অবস্থান ধর্মঘট পালন করেছে। এই প্রতিবাদ কর্মসূচিতে মোট 8টি দাবি দেওয়া উত্থাপন করা হয়েছে। জনৈক সদস্য এদিন দাবি জানান, দুলাল পালের মৃতদেহ সৎকার করার আগে তাকে আইনিভাবে ভারতীয় ঘোষণা করতে হবে। তাছাড়া যাদের ডি ভোটার হিসেবে ঘোষণা করা হয়েছে তাদের নথিপত্র পরীক্ষা করার জন্য একটি তদন্ত কমিটিও গঠন করতে হবে। প্রয়াত দুলালবাবুর প্রতি শ্রদ্ধা রেখে এবং ওনার ছেলেদের সংগ্রামী লড়াকু মানসিকতাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রথম দাবি হচ্ছে, দুলালচন্দ্র পাল যে সন্দেহাতীতভাবে ভারতীয় নাগরিক, তা ওনার দেহ সৎকারের পূর্বেই মামলা প্রত্যাহারের মাধ্যমে রাজ্য সরকারকে আইনিভাবে ঘোষণা করতে হবে। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে বন্দী একতরফা ঘোষিত বিদেশি সহ সব বন্দীদের নথিপত্র এবং তাদের বিরুদ্ধে পূর্বে জারি করা ডেপুটার নোটিশের বৈধতা অথবা পদ্ধতি
পুনর্বীক্ষণের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করতে হবে। এই দলে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বা ভিন রাজ্যের হাইকোর্টের বিচারপতি সহ প্রতিনিধি হিসেবে রাজ্যের মুখ্য ভাষী ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর আইনজীবীদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। তদন্তক্রমে নোটিশ জারিতে কোনো অনিয়ম অথবা অনৈতিকতা প্রমাণিত হলে দোষীদেরকে কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। আমরা প্রায়শই জানি বা দেখেছি নোটিশ ইস্যু হয়ে যায়, কিন্তু যার বিরুদ্ধে নোটিশ ইস্যু হয় উনারা জানতেই পারেন না, ফরেনার্স ট্রাইব্যুনালে একতরফা বিচার হয়, বিদেশি ঘোষিত হয়ে যান, উনারা শাস্তি পান, কিন্তু যারা অন্যায়ভাবে নোটিশটা জারি করেছেন উনাদের কোনো শাস্তি হয় না। তাই আমাদের এই দাবি। আমাদের তৃতীয় দাবি হচ্ছে রাজ্যের বিদেশি ন্যায়াধিকরণ অর্থাৎ ফরেনার্স ট্রাইব্যুনালের বিচার প্রণালী পুনর্বীক্ষণের স্বার্থে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করতে হবে, যারা এক নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদন দেবেন এবং এই কমিশনের প্রতিবেদন না সহকারে বিদেশি ন্যায়াধিকরণের বিচার প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। চার নম্বর দাবি আমাদের, আপাতত বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও নিকটবর্তী থানাতে হাজিরার শর্তে ডিটেনশন ক্যাম্পের সবাইকে মুক্তি দিতে হবে। পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে কোনো দ্বিপাক্ষিক চুক্তি না হওয়া অবধি কাউকে আর আবদ্ধ করে রাখা যাবে না। আমাদের তারপরে দাবি হচ্ছে ফরেনার্স ট্রাইব্যুনাল কোনো রায় সম্পর্কে যদি সংশ্লিষ্ট ব্যক্তির অভিযোগ থাকে তবে পুনর্বীক্ষণের জন্য সেই মামলা বিশেষ তদন্তকারী দলের কাছে প্রথমে প্রেরণ করতে হবে। ছয় নম্বর দাবি, সবাইকে মুক্তি না দেওয়া অবধি স্বাস্থ্য আধিকারিকদের তত্ত্বাবধানে বিশিষ্ট চিকিৎসকদের মাধ্যমে সমস্ত বন্দীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সাত নম্বর দাবি, তারা অর্থাৎ জেল আধিকারিকের মাধ্যমে প্রত্যেক বন্দীদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আবেদন নিশ্চিত করতে হবে এবং তৎপরবর্তী বিচার প্রক্রিয়ার ব্যয় সরকারকেই বহন করতে হবে। এবং সর্বশেষ দাবি, যেহেতু এনআরসি প্রক্রিয়া চলছে, এনআরসি প্রক্রিয়া এমনিতেই ভারতীয় ঘোষণা এবং বিদেশের একটা প্রক্রিয়া, সুতরাং আর নতুন করে কোনো ডিবুটা নোটিশ দেওয়া চলবে না। এদিন প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক তপোধীর ভট্টাচার্য বলেছেন দুলাল পালের মৃত্যু রাষ্ট্রের সৌজন্যে একটি নির্মম খুন। তিনি বলেন আজ সভ্যতার উপর কোনোভাবেই ভরসা রাখা যাচ্ছে না। সভ্যতা মানেই হচ্ছে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ভাষা বিভিন্ন সংস্কৃতির মানুষের সমাহার। আসলে শহীদ ক্ষুদিরামের এই মুহূর্তের পাদদেশে আমরা বহুদিন থেকেই আমাদের লড়াইয়ের অঙ্গীকার করে যাচ্ছি, কিন্তু দেখতে দেখতে সমস্ত কিছু সব সীমা ছাড়িয়ে গেছে। দুলালচন্দ্র পালের এই যে মৃত্যু, সেটা যথার্থই বলা হয়েছে এটা রাষ্ট্রীয় হত্যা। এটা একটা রাষ্ট্র দ্বারা স্পন্সর করা একটা নির্মম খুন, এছাড়া আর কিছু নয়। আজকে আমরা এমন একটা জায়গায় এসে পড়েছি যে আর সভ্যতার উপর কোনো ধরনের কোনো ভরসাই রাখা যাচ্ছে না। কেন যাচ্ছে না আপনারা সবাই জানেন, এইখানে দীর্ঘ বক্তৃতা দেওয়ার অবকাশ নেই। যে লড়াইয়ে আমরা আছি, বিভিন্ন সংগঠন তাদের নিজেদের মতো করে এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন, সেই লড়াইয়ের খবরও আপনাদের কাছে কম বেশি পৌঁছে যাচ্ছে। এখন আমরা যেখানে আছি, স্পষ্ট স্বরে আমাদের কি বলা উচিত সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এইখানে দুলালচন্দ্র পালের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আমরা আমাদের জানা কথাটাই স্পষ্টভাবে উচ্চারিত হতে দেখছি এবং এইগুলোই হচ্ছে গিয়ে আমাদের সুস্পষ্ট দাবি। প্রথম নম্বর কথা হচ্ছে যে 1947 সালের 15ই আগস্টের আগে 4000 বছর প্রায়, সেটা ধরে যদি ধরি আমরা, তাহলে যে ভারতবর্ষ ছিল সেই ভারতবর্ষের যারা সন্ততি, যারা উত্তর পুরুষ, আসামে, পশ্চিমবাংলায়, বিহারে বা যে কোনো জায়গায় ভারতবর্ষে
ছড়িয়ে আছে তারা অতি অবশ্যই ভারতীয়। কারণ ধরে নিন আমার কথা, আমার ঠাকুরদা যেখানে ছিলেন সেখানে তার সময় তো অন্য কোনো দেশ ছিল না, ভারতই ছিল। তাহলে তার নাতি হিসেবে আমি ভারতীয় না হই তাহলে আমি কি, আমি কি উগান্ডার, না আমি তেঙ্গানাইকার? আমরা তো 1228 সালে থাইল্যান্ড থেকে এখানে আসিনি। সভ্যতা মানেই হচ্ছে নানা জায়গা থেকে নানা ভাষার মানুষ আসবে, নানা ধর্মের মানুষ আসবে, নানা পোশাকের মানুষ আসবে, নানা অভ্যাসের মানুষ আসবে। এদিন এই অবস্থান ধর্মঘটে ডিটেনশন ক্যাম্পে থাকা কয়েকজনের পরিবারের সদস্যরাও হাজির ছিলেন। গত 2-3 বছর থেকে পরিবারের সদস্যরা ডিটেনশন ক্যাম্পে কি কষ্টের মধ্যে রয়েছেন তাও তাদের বক্তব্যে উঠে আসে। গত বছর ঘুরে দেওয়ার পরে তিনি এই ভারতের বাড়িতে তিনি জব কার্ড পাইলেন, রেশন কার্ড পাইলেন, অন্ন যোজনা পাইলেন, অমৃত যোজনা পাইলেন, অতগুলো পাইয়া তিনি আবার কিভাবে বিপদার হলেন? আজকে এই ভারতের সরকার জনগণের ভোট নিয়ে সরকার, এমপি এমএলএ মন্ত্রী মিনিস্টার কার সাহায্যে, শুধু জনগণের সাহায্যে, সামান্য ভোটের জন্য, সামান্য একটু দোষের জন্য আজকে তারা 2 বছর গত হয় জেল কাটে। কিন্তু তবু যদি তারা ভুল মার্জনা না হয়, এই ডিসি ওসি এমপি এমএলএ বানানির কোনো মাহিত্য আছে কি না আপনারা যে বলেন, আপনারা কাছে আমার এখান তো অনুরোধ, আজকে তারা যদি না সারতে পারে তাহলে আমাদের পাবলিককে বলুন যে তারা তোমরা যেভাবে পারো তোমাদের মানুষ জেল থেকে বার করে নেন, দেখে আমরা পারি কি না জেলের তারা ভাঙিয়ে আমাদের মানুষকে বার করতাম, তখন আমাদের সরকার আসে কি না এটা দেখো। যদিও আমাদের সাহায্যের জন্য না আসে, তিনি আমাদের জেলে ঢুকে দেওয়ার জন্য তা আসবেন, নাহলে আমরা সরকারকে দেখতে পাবো না, আর নিজের সরকার ক্যাম্পে হইতে আমার এই জনগণকে বার করতে পারবো না। এই কারণে আপনাদের কাছে আমার এখন তো অনুরোধ, আপনারা যদি বলেন যে আন্দোলন করতে হবে আমরা রাজি, যদি বলেন যে যুদ্ধ করতে হবে আমরা রাজি, যদি বলেন ক্যাম্পে তালা ভাঙতে হবে রাজি, যদি বলেন ডিসির বাড়িতে ভাঙতে লাগে আমরা রাজি, আপনারা যা বলবেন তাও আমরা করতে রাজি, কিন্তু আমার মাসিকে জেল থেকে বার করেন। এদিন পরে প্রয়াত দুলাল পালের স্মৃতিতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মোমবাতি প্রজ্বলন করে তাকে শ্রদ্ধা জানান। আগামী 24 নভেম্বর বীরযোদ্ধা লাচিত বরফুকনের জন্মদিন উপলক্ষে শিলচরে বড় মাপের এক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বের করা হবে বিশাল শোভাযাত্রা। অল আসাম বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন ওরফে আভা এবং হিন্দু যুবছাত্র পরিষদ আসামের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আভার সভাপতি বাসুদেব শর্মা জানান, বরাক ব্রহ্মপুত্র উপত্যকার সমন্বয়ের কথা অনেকেই বলে থাকেন, কিন্তু বাস্তবিক অর্থে এই উদ্যোগ কেউ নেননি। আসামের এই বীর যোদ্ধার জন্মদিন শিলচরে ঘটা করে পালন করে তারা এই বার্তায় দিতে চাইছেন। আগামী 24 নভেম্বর 2019 ইংরেজি শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ এক বিশাল অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। অল আসাম বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন এবং হিন্দু যুবছাত্র পরিষদ এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বরাক ব্রহ্মপুত্র মিলনের কথা অনেকেই বলেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি বরাক বরাকেই থাকে, ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রতেই আছে। তাই সত্যিকার অর্থে বরাক ব্রহ্মপুত্র মিলনের নিমিত্তে আসামের এই বীরযোদ্ধা, দেশপ্রেমিক ও স্বাভিমানের প্রতীক তাঁর জন্মদিন এক ব্যতিক্রমীভাবে পালিত হবে।
পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বিশাল অনুষ্ঠানের মধ্যে ব্রহ্মপুত্র উপত্যকায়ও পালিত হবে। এদিন সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে হিন্দু যুব ছাত্র পরিষদ আসামের সভাপতি বলেন বৈশ্য জানান, এতদিন উগ্র জাতীয়তাবাদী সংগঠনগুলোর জন্যই বরাক ব্রহ্মপুত্রের মধ্যে সেরকম সমন্বয় গড়ে ওঠা সম্ভব হয়নি। যদি অসম সাহিত্য সভায় আহি আর অসমৰ উগ্র জাতীয়তাবাদী সংগঠনে আহি ইয়া এইবিলাকৰ তত্ত্বাবধান লবলৈ হয়, তেতিয়াহলে কিন্তু সেই বার্তা না যাব, তার একটা বেলেগ ধরনের বার্তা যাব। অসমিয়া অসমিয়াগিরিক ইয়াত পড়ব অহা বলে একটা বার্তা যাব। মই বিচাৰিছো আজি সোনালী বাইদেউ কিছু উগ্র জাতীয়তাবাদীর কার্যকর্তায় বা জাতীয়তাবাদীর ধরি লোক আপনি জাতীয়তাবাদী ধ্বজাবাহকে নির্বিচার উগ্র জাতীয়তাবাদর বক্তব্য বরাক ব্রহ্মপুত্রর মাজত সাংঘাতিক বিভেদর সৃষ্টি করেছে, সেইবিলাকক আমি হিন্দু যুব ছাত্র পরিষদ আরো আভাই একমুখে গরিহণা দিছু। সমান্তরলভাবে কিন্তু যদি বাংলা ভাষা সংস্কৃতির উগ্র এদিন আসাম সাহিত্য সভার উপদেষ্টা স্বর্ণালী চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে জানান, লাচিতের মতো একজন বীর যোদ্ধার জন্মদিন বরাকে পালন করতে গিয়েও আসামের সাহায্য নিতে হচ্ছে, কিন্তু কেন? আমার লজ্জাই লাগছে বলতে কথাটা, যে দেখুন আমরা এমন একটা জায়গায় আজকে এসে দাঁড়িয়েছি যে আজকে এই লাচিত দিবস উদযাপন করতেও কিন্তু আমরা আসামের সাহায্য লাগবে, আমরা নিজে থেকে করতে পারলাম না বরাক দিয়ে, কেন এটা? কেন যদি আমাদের সমস্ত কিছু আসামে গিয়ে করতে হয়, গুয়াহাটি গিয়ে করতে হয় সমস্ত কিছু, তাহলে কেন আমরা মা বলবো না? ভারত মাতাকে যদি মা বলতে পারি তাহলে আসাম কেন আমাদের মা না? এটা আমার একটা প্রশ্ন, আমার মনের মধ্যে প্রশ্ন, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, আমি আপনাদের কাছে বললাম। এবং কথাটা হলো, অল আসাম বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন থেকে যারা কর্মকর্তারা এসছেন এবং আমাদের আভাকে যে ওনারা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা আপনাদের সহযোগিতায় আমাদের এই লাচিত দিবসটা বিশালভাবে আমরা বর্ণাঢ্যভাবে বিশালভাবে আমরা করতে চাই। আপনাদের একদম মনে প্রাণে সম্পূর্ণ সহযোগিতা না পেলে আমরা সেটা পারবো না করতে, এবং বরাকবাসীদের আমরা সহযোগিতা চাই, সাহায্য চাই, ওদের সাহায্য ছাড়া সম্ভব না। এবং এরপরে আমাদের পাশাপাশি 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আমরা সেইভাবে পালন করব, ঠিক যেভাবে এই অনুষ্ঠানটি হবে ঠিক সেইভাবেই সেই অনুষ্ঠানটি হবে। তখনও ওনারাই এসে আমরা সেটা নলবাড়ি হবে। এই যে এক্সচেঞ্জটা যদি আমরা এখন না করি, আমাদের আস্তে 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 কিন্তু আমাদের পরে আরও 3টে জেনারেশন তৈরি হয়ে গেছে, ওদেরকে যদি ইতিহাস অনেক কিছু বলে, ইতিহাস ইতিহাস হয়ে গেছে, আমরা যদি নতুন ইতিহাস সৃষ্টি না করতে পারি তাহলে দিনে 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 যদি সমাজ কোন দিকে যাচ্ছে, আমরা ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে আমরা মনে করি। আমরা শুধু মনে করি না, অনেক গুণীজনেরাও তাই বলছেন। তো আজকে আমাদের যে ক্রাইসিস এসে দাঁড়িয়েছি, আমার মনে হয় এই যে কেন্দ্রীয় লাচিত দিবস উদযাপন কমিটি যে সমিতি যে ডিসিশনটা নিয়েছেন, এটা মনে হচ্ছে আমাদের জন্য খুব একটা আশাব্যঞ্জক একটা সিদ্ধান্ত। বেঙ্গালুরুতে একটি সিকিউরিটি কোম্পানিতে কর্মরত বরাকের 4 যুবককে বেতন দেওয়ার বাহানায় ডেকে পাঠিয়ে তাদের উপর সিকিউরিটি কোম্পানির কর্মকর্তা সেলিম খানের অকথ্য নির্যাতন চালানোর ঘটনায় এক যুবক প্রাণ হারিয়েছেন।
মর্মান্তিক এই ঘটনা বরাকের শুভ বুদ্ধি সম্পন্ন প্রত্যেক ব্যক্তির ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। এ ঘটনায় সরব হয়েছেন বরকুলার প্রাক্তন বিধায়ক রুমিনাথ। সোমবার অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়ের সঙ্গে দেখা করে বর্বরচিত এই কাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি ঘটনার তদন্তক্রমে দোষীদের শাস্তিসহ নির্যাতনের শিকার পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও তিনি জানিয়েছেন। আজকে আমরা এখানে হয়েছি বিশেষত একটা আবেদন জানাইবার নাই, আর্থিক সাহায্যের জন্য আবেদন। বিগত দিনে একটা দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে, যেটা ইসাবিলের সেলিম খান নামক একজন ব্যক্তি দুষ্কৃতকারী বরাকবেলির কিছু যুবকের নিয়াতাই হাজর দেওয়ার নামে ভীষণ বেদরভাবে মারধর করছেন এবং এদের মধ্যে একজন মানুষ মৃত্যুমুখে পতিত হয়েছে। এদের মধ্যে আমার বড়গোলা অঞ্চলের দুই তিনজন ছেলে গুরুতরভাবে আহত হইয়া বর্তমানে বেঙ্গালোরে হাসপাতালে চিকিৎসাধীন। এটার জন্য আমরা অনেক এরিয়ার পক্ষ থেকে আমাদের জেলা পরিষদ, লোকাল এপি এবং জিপিএ এবং আমাদের এলাকার মানুষ সবে মিলিয়া আমরা এটা প্রশাসন বিভাগে রিকোয়েস্ট করছি যে প্রায় দেড় বছর ধরে বেতন বন্ধ, কোনো টাকা দেয় না এবং অমানবিকভাবে নির্যাতন তাইন করিয়া গেছে। আমরা চাই খালি অ্যারেস্ট হইলে হইতো না, উপযুক্ত শাস্তি যাতে তাইন ফাইন, বেল যাতে না পাইন এবং অতি শীঘ্রে যে তারা অতদিন কাজ করিয়া গেল তারা টাকাটা যাতে তারা ঘুরিয়ে পায় এবং সরকারি প্রশাসন থেকে আমরা ডিসি অফিসও আইসি যাতে আর্থিকভাবে এই পরিবারটি যাতে সাহায্য দেয়। আর এরকম যাতে অনুরূপ ঘটনা যাতে না হয় এটার লাগে যাতে সরকারিভাবে যৌথ উদ্যোগে কর্ণাট সরকার এবং আসাম সরকারের যৌথ উদ্যোগে যাতে এরকম ঘটনা যাতে না হয় এটা আমরা আশা রাখছি। এদিকে সেলিম খানের মারধরের ঘটনায় গুরুতর আহত ফরিজউদ্দিন লস্করের মা জানিয়েছেন, বছর দুয়েক থেকে ফরিজ কাজ করছিল সেখানে, বেতন নিতে গিয়ে সেলিমের অত্যাচারের শিকার হয়েছে সে। দুই বছর হয়েছে কাজে দিবার, ছয় মাসের পয়সা দিছে, দেড় বছর পয়সা দিছে না, পয়সা খুঁজা দিয়া মাও অসুস্থ, পয়সা লিয়ে আইতে করে খুঁজা গেছে, ও ধরনের তরিয়া মারপিট করছে। এখন আমার পর মারা যাইব নি কি বাড়ি যাইব নি, মার সহ্য হন না, মার কীরকম বাচ্চা পাইতো সেলিম খান। বিহারে আরএসএস কর্মী কমলেশ তিওয়ারি হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশের সঙ্গে বজরং দলের দক্ষিণ পূর্ব প্রান্ত ক্ষোভ প্রকাশ করেছে। সোমবার ঘটনার ন্যায় বিচারের দাবিতে দলীয় কর্মীরা শিলচরে জেলাশাসকের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে সংগঠনের সদস্যরা জেলাশাসক লয়া মাদ্দুরীর সঙ্গে দেখা করে কমলেশ হত্যাকাণ্ডে ন্যায় বিচারের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্দেশ্যে তাদের হাতে একটি স্মারকপত্র তুলে দেয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের দক্ষিণ পূর্ব প্রান্তের এক সদস্য কমলেশ হত্যা মামলায় ইসলামিক মৌলবাদীদের হাত রয়েছে বলে অভিযোগ করেন। আজ ইহা হাম সবি বজরঙ্গি ভাই শিলচর বজরং দল ইহা বিরোধ মে উতরি হ্যায়। হামারে এক হিন্দু ভাই, হিন্দু পূর্ব হিন্দু সভাকে অধ্যক্ষ কমলেশ তিওয়ারি জি কো মার দিয়া গয়া হ্যাঁ। ইসে পুরি ভারতীয় জনতা বঞ্চিত নেই ইস বাত সে কি কিসনে মারা হ্যায়, ইয়ে ষড়যন্ত্র কৌন কর রা হ্যায়, ইসকে পিছে একমাত্র ইসলামিক টেররিস্ট কা হাত হ্যায়, ইসলামিক অর্গানাইজেশন উসকে পিছে হ্যায়। আপ মিডিয়া হো, আপকে আধার সে মে ভারত সরকার অথবা ইউপি সরকার সে ইয়া অনুরোধ করুঙ্গা কি বিনা কিসি লং লপেট কে জিসনে ইয়া ষড়যন্ত্র কো ষড়যন্ত্র পিছে জিসকা ভুজায় হ্যায় উনকো খণ্ডিত করে। আগর ইয়ে আগর ইয়ে ভুজায় খণ্ডিত না হুই, আগর ইয়ে ভুজায় খণ্ডিত না হুই তো হাম আপনে হিসাব সে আপনা কারওয়াই করেঙ্গে। হাম খুল্লম খুল্লা ইয়া সন্দেশ পুরে পাবলিক কো পৌঁছা দেনা চাহতে হ্যায় আপকে আধার সে কি আগর এসা অত্যাচার চলতা রহা, আগর ইয়ে অত্যাচার বন্ধ নহীঁ হুয়া তো হিন্দু সমাজ শান্ত নহীঁ বৈঠেগি, হিন্দু সমাজ কবি শান্ত নহীঁ বৈঠেগি ওর না কবি বৈঠি থি। ইয়ে দেশ আপ কিতনে কমলেশ তিওয়ারি কো মার সকতে হো, আজ এক কমলেশ তিওয়ারি কো মারে দেখিয়ে জিতনে খড়ে হ্যায় ইহাঁ সারে কমলেশ তিওয়ারি। সারা ভারত আশাকর্মী সংস্থার বরাক উপত্যকা শাখা তিন দফা দাবির ভিত্তিতে জেলাশাসক কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করে।
সোমবার ধর্ণা চলাকালীন আশাকর্মীদের নিয়োগপত্র প্রদান, মাসিক বেতন 18,000 করা সহ কর্মক্ষেত্রে শারীরিক নির্যাতন বন্ধের দাবিতে তুমুল স্লোগান তুলে আশাকর্মীরা। পরে সংস্থার জেলা সভানেত্রী আতরজান বেগম মজুমদার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, তাদের বেতন 3,000 টাকা করে দেওয়ার কথা থাকলেও গত মাস চারেক থেকে 1,000 করে কর্তন করা হয়েছে। আমরা 2010 26 সেপ্টেম্বর থেকে আন্দোলন করা শুরু করেছি আশার দাবি নিয়ে, আশার নিরাপত্তা প্রদান করার জন্য, আশাকে সরকারি কর্মচারী হিসাবে ঘোষণা করার জন্য, আশারে 18,000 টাকা বেতন প্রদান করার জন্য। আজ অবধি বিগত সরকারও করেনি এবং বর্তমান সরকার বিজেপি সরকার আমাদের দাবি পূরণ করেনি। পূরণ করা তো দূরের কথা, এখন কি করেছেন, আজ 4 মাস থেকে আশার 1,000 টাকা কেটে নিয়েছে। প্রথমে 2,000 তোরা 1,000 টাকা ভাতা হিসাবে দেওয়া হয়েছিল, 2016 2,000 টাকা দেওয়া হয়েছে, আর 2018 সেপ্টেম্বর থেকে আমাদেরকে 3,000 টাকা করে দেওয়া হয়েছিল। আজ 5 মাস থেকে আমাদের 1,000 টাকা কর্তন করা হয়েছে। কেন কর্তন করা হলো আশার 1,000 টাকা, এটা আমরা জবাব চাই অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জবাব দিতে হবে, আমাদের রাজ্য সরকার সর্বানন্দ সোনোয়াল জবাব দিতে হবে। কারণ আশারা দিনের পর দিন এত কাজের বোঝা, কম নির্দেশক ত্যাগ করে আশারা পাবলিক আর জনগণের জন্য, মায়ের জন্য, বাচ্চার জন্য কিভাবে কাজ করছেন, ডিউটি করছেন, আমার জনগণ সবার জানা আছে। কারণ এই সরকার আমাদেরকে কথা দিয়েছিলেন, যে সময় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী 2015 সালে আমাদের শিলচর রামনগর এসেছিলেন, ওই সময় কথা দিয়েছেন আমরা আশাদের সরকারি কর্মচারী করব, নিয়োগপত্র প্রদান করব। উনি 2 বারে সরকার হয়েছে, কোথায় উনার, কোথায় উনার প্রতিশ্রুতি? বিজয়া সম্মেলন উপলক্ষে উদয়ের পথে এনজিওর উদ্যোগে পড়ুয়া ও গরিব ক্ষুধার্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উদয়ের পথে বিদ্যানিকেতনের পড়ুয়াদের ও রেল স্টেশন এলাকার আশপাশে থাকা কিছু মানুষকে খাবার বিতরণ করা হয়েছে। এদিন খাবারের মেনুতে ছিল ভাত, মাছ, ডিম, সয়াবিন ইত্যাদি। সংস্থার সদস্যদের সঙ্গে এই কর্মসূচিতে এগিয়ে আসেন কিছু শুভাকাঙ্ক্ষীও। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ দে, সুমন দেব, সুমনা দাস, মমি দত্ত রায়, পিঙ্কি দাস প্রমুখ। আমরা আজকে উদয়পথে বিদ্যানিকেতনের সকল ছাত্রদেরকে বিজয়ার উপলক্ষে আমরা অল্প খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আমাদের এনজিওকে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা সাহায্য করেছেন দীপাঞ্জলি, ওনার হাজব্যান্ড সন্দীপন, ওনার বন্ধু সঞ্জয় এবং পাঞ্চাল। আমরা ওদের কাছে কৃতজ্ঞ যে আমাদের হাতে এই খাবারগুলো তুলে দেওয়ার জন্য, এই ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে খাওয়ানোর জন্য আমরা আবার আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে আমরা আজকে রেলওয়ে স্টেশনে গরিব দুস্থদেরকে খাওয়ারই ব্যবস্থা করেছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। উপনির্বাচনে 4 আসনের ভোট গ্রহণ সম্পন্ন, রাতাবাড়িতে ভোট পড়ল 74%। দুলালপালের মৃত্যুতে প্রতিবাদ মুখর শিলচর, উঠে এলো যন্ত্রণার কথাও। সমন্বয়ের বার্তা দিতেই বরাকে প্রথম বীর লাচিতের জন্মদিনের উদ্যোগ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।